বাংলাদেশ দল যে এই লাস্ট তিন চারটা টেস্টে ভালো করেছে, ক্যাপ্টেনের রোলটা কি? নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ভালো করেছে, ক্যাপ্টেনের রোল কি ছিল? রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে ভালো করেছে, ক্যাপ্টেন হোয়াট রোল হি প্লেড? আপনি বলতেছেন যে শান্তর ক্যাপ্টেন্সিতে তো আমরা জিতেছি, ছয় উইকেট 26 রানে চলে যাওয়ার পর শান্ত কী ক্যাপ্টেন্সি করেছে যে বাংলাদেশ জিতে গেছে? ওটা তো মিরাকেল ভাই, ওটা মিরাজ এবং লিটন অতিমানবীয় পারফরমেন্স করেছে, যেটা পৃথিবীতে 100টার মধ্যে একটা হয়। ক্যাপ্টেনের রোলটা কি? এই যে এই ম্যাচটা আমরা খেললাম, ক্যাপ্টেনের রোলটা কি? 15 ইনিংস থেকে টেস্টে মাত্র একটা হাফ সেঞ্চুরি। আমি যদি এই বছরের, আমি আপনাকে একদম স্ট্যাট বলে দিই, এই বছরের পরিসংখ্যান বলি, মার্চ 15, 2024 থেকে আজকে অক্টোবরের 24 তারিখ, গত 7 মাস 9 দিনে নাজমুল হোসেন শান্ত টানা যে 32টা আন্তর্জাতিক ইনিংস খেলেছে তিন ফর্মেটে, 51টা। মাহরুষ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে বাংলাদেশের ম্যানেজমেন্ট, বাংলাদেশের সিলেকশন প্যানেল, বাংলাদেশের কোচিং স্টাফ যদি এই 32 ইনিংসে একটা 50 করে, ক্যারি করবে? শান্তকে আমরা শুধু ক্যারি করছি না, আমরা তাকে ক্যাপ্টেন্সির ব্যাটনটাও আনকন্ডিশনালি দিয়ে রেখেছি। সো এই ঘটনাগুলো যখন ঘটবে, বাকি যারা আছে তাদের কাছে কিন্তু একটা ব্যাট মেসেজ যায়, শান্তর সাথে আমার কোনো শত্রুতা নেই। বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশ দলের হয়ে আপনি যখন খেলবেন, বিসিবির কন্ট্রাকচুয়াল ক্রিকেটার যখন আপনি হবেন, পুরো 18 কোটি মানুষকে যখন একটা 11 জনের দল প্রতিনিধিত্ব করবে, আমি তো সেখানটায় বেস্ট পারফর্মারদের চাইবো। আপনি 32 ইনিংসে একটা 15 আপনি টিকে আছেন, তাও ক্যাপ্টেন্সিও করছেন, এর থেকে অপমানজনক, বিব্রতকর, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হতে পারে? আর শান্ত প্রসঙ্গে আমি আবার আসবো, মেহেদী হাসান মিরাজ আজকেও 7 নম্বর ব্যাটিং করেছেন, ওর পজিশনটা নিয়ে আসলে একটু ভাবার সময় এসেছে কিনা, বা মেহেদী একটু উপরে খেলা ডিজার্ভ করেন কিনা? মানে অবশ্যই ডিজার্ভ করে। মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমরা অনেক বেশি ফেসবুক নির্ভর দল বানানোর চেষ্টা করি। আপনি দেখেন বাংলাদেশ দলের মেহেদী হাসান মিরাজকে নিয়ে তো আলোচনা করাটাই অনর্থক আমার কাছে মনে হয়, কারণ মেহেদী হাসান মিরাজ যেটা করতেছেন আমাদের প্রতিদিন লজ্জা দিচ্ছে, সত্যি কথা। ওই 7 নম্বর 8 নম্বরে ব্যাটিং করে এবং আমাদেরকে লজ্জা দেয়, কারণ বাকিরা পারে না, সে পারে। যাকে হচ্ছে আপনি ভাইস ক্যাপ্টেন করেও খেলান না, বিদেশে নিয়ে যান, যাকে আপনি সকল ধরনের ফর্মেটে ক্যাপ্টেন্সি করিয়েছেন বা সে তার যোগ্যতায় করেছে, কিন্তু ন্যাশনাল টিমে আপনি তাকে বিবেচনা করেন না, সেই মিরাজ বাংলাদেশকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় এনে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। সেখানটায় তিনি কী ছিলেন? ম্যান অফ দ্য সিরিজ ছিলেন ভাই, এত সহজ কথা না তো। 10-12টা উইকেট নেয়া, 77-78 রানের 2টা ইনিংস খেলা, আন্ডার প্রেশার, 26-6 উইকেট চলে যাওয়ার পরে, তো মেহেদী হাসান মিরাজ নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, ওই যোগ্যতা আমার নাই আমি মনে করি। কিন্তু মজার ব্যাপার, আপনি দেখেন যারা রানে থাকে, যারা ইনফর্ম থাকে, আপনি তাদেরকে খেলান না, আপনি তাদেরকে ইমার্জিং দলের সাথে পাঠিয়ে দেন। টেস্ট দলে আমি তো মনে করি যে আপনার তাওহিদুলকে খেলানো উচিত। তাওহিদুল বাংলাদেশের এই মুহূর্তে রানে থাকা যে দু একজন ক্রিকেটার রয়েছে, লাইক মেহেদী হাসান মিরাজ তাদের মধ্যে একজন। আপনি এখন বলবেন টেকনিক এটা ওটা, আপনার ভাই যারা টেকনিক্যাল ব্যাটসম্যান, যারা সব কিছুই জানে কোন উইকেটে কোন শট খেলতে হবে, আপনি প্রশ্ন করলে চেতে যায়, তারা 32 ইনিংসে একটা 50 করে, আর টেকনিক দিয়ে আপনি ধুয়ে পানি খাবেন? আপনি বলেন আপনি যেই ছেলেটা রান করতেছে আপনি তাকে খেলান না, যেই ছেলেটা রান করছে তাকে ইমার্জিং দলের সাথে পাঠিয়ে দিচ্ছেন, অথচ সে আগামী 1-2 বছর পর ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়ার দাবিদার হয়ে যাবে, আপনি হচ্ছে টেকনিক নিয়ে আছেন? আপনি চিন্তা করে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আজকে যদি টেকনিকের কথা বলা হয়, বীরেন্দ্র সেবাগ 2টা 100 মারছে না ইন্ডিয়ার হয়ে টেস্টে, একটা 293 আছে তো। মেথু হেডেনের টেকনিক কী ছিল? বিভিএস লক্সমানের টেকনিক কী ছিল? শিবনারায়ণ চন্দ্রপলের টেকনিক কী ছিল? ইউ নিড টু পুট রানস ইন দ্য স্কোরবোর্ড। এই কন্ডিশনে তো তাওহিদুলকে খেলানোই দরকার ছিল, কারণ এখানটায় আপনি টিকে থাকতে পারবেন না মাহরুষ, এখানটায় আপনাকে হিট করতে হবে। আপনি 40 বল খেলবেন, 30 রান করবেন, সেটাই ব্যবধান করে দিবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইস্যুস। আপনি যদি সেটা না বোঝেন, আপনি আপনার প্রিমিয়াম ক্রিকেটারকে ডেবু না করিয়ে, না খেলিয়ে আপনি ইমার্জিং দলের সাথে পাঠিয়ে দিয়েছেন ওমান আফগানিস্তানের সাথে, এর থেকে দুঃখজনক আসলে কী হতে পারে বলেন?